আজকে আমি দেখাবো একটা অত্যন্ত বাজে একটা মুহূর্তের ভিডিও যেটা কিনা খুবই আনএক্সপেক্টেড ইন ঢাকা আমি এখন ঢাকা গুলিস্তানে আছি এক গাড়ির ভিতরে সো দেখতে পাচ্ছেন একটা লোক তার হাতে ছিল গু এবং সে গু কিন্তু সে নিয়ে পথচারীদের এবং রিক্সাওয়ালাদের এবং রিক্সায় যারা থাকে প্যাসেঞ্জার্সদের কিন্তু খুবই সে ডিস্টার্ব করছে এবং সে টাকা চাচ্ছে এইভাবে কিন্তু চলতে থাকলে কিন্তু ঢাকার যে সৌন্দর্যটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং যে এই কালচারটা আর এটা কিন্তু খুবই বাজে হয়ে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমার আরেকটা পয়েন্ট আমি তাকে ভিডিও করেছি এবং খুবই বাজে অবস্থা হ্যাঁ রিক্সাওয়ালা যে প্যাসেঞ্জারটা ছিল সে কিন্তু দৌড়ে লাফ দিয়ে চলে গেছে তো এভাবে চলতে থাকলে আসলে ঢাকা সিটিটা আসলে বাজে একটা সিটি হয়ে যাবে তো আমি আশা করবো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টা নজরে রাখবেন এবং তাদেরকে যথাসাধ্য রিহ্যাবিলিটেশনের মাধ্যমে বা যে কোনো উপায়ে হোক তাদেরকে একটা সুস্থ লাইফ তাদেরকে কিন্তু দেওয়াটা দরকার আদারওয়াইজ আমাদের রোডস আর নট সেফ আমাদের কিন্তু কালচারটা কিন্তু খুব বাজে হয়ে যাবে এবং অ্যাজ এ সিটি সিটি কিন্তু এমনি কিন্তু খুবই বাজে অবস্থা সো এইসব জিনিসপত্রগুলো যদি একটু রিস্ট্রাকচারালি সেট করা যায় তাহলে আমি মনে করি যে সিটিটা আরও বেটার হবে এবং আমাদের ঢাকা কালচার